দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না ঠিক? তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না ঠিক? কত মজা হবে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই জান্নাতের ভিতরে যত নিয়ামত জান্নাতীরা ভোগ করবে, আমরা দোয়া করি আল্লাহ গো আজকের মাহফিলে যেমন একসাথে বসাইছো, জান্নাতের ভিতরে তোমার ওই মাহফিলও আমাদেরকে এইভাবে বসাই দিও। জোরে কোন আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করব, ওই মাহফিলে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার কলেজের টুকরা রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন প্রধান অতিথি হিসেবে আগমন করবে। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জাবুর থেকে যখন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য সাগরের মাঝ পর্যন্ত সাগরের কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। আসমান দিয়ে যে পাখি গুলোর যাইত, ওই পাখি গুলা দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে পড়ত। আর মানুষের কথা তো বলারই দরকার নাই, মানুষ তো এমনি সুরের পাগল। দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসেবে আগমন করবে, সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, কিন্তু আরেকটা প্রশ্ন আছে, দাউদ আলাইহিস সালাম কিন্তু কোরআন শরীফের হাফেজ ছিলেন না ছিলেন নাকি? কারণ আমাদের নবী শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আল্লাহ বলেন আপনি হলেন শেষ নবী, রাসূল আবার বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন কাদিয়ানীদের ঈমান নাই কেন?
কাদিয়ানি যারা তাদের ঈমান নাই কেন, এর একটাই কারণ কোরআনের আয়াত স্বীকার করেছে, রাসূলের হাদিস স্বীকার করেছে, ঠিক না বে? ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের একটা আয়াত কেন, কোরআনের একটা নকতা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? তাহলে কাদিয়ানিদের ঈমান আছে? আমরা এই জন্য সরকারকে এই কথা বলতে চাই, আপনি এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেন, ঠিক না বে? ঠিক। সমস্ত উলামায়ে কেরাম আল্লামা আহমদ সুফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ দাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি সহ যাদেরকে আমরা সচক্ষে দেখছি তাদের কথাগুলাই বলতেছি, তারা এই কথা এই আবদার রেখে গিয়েছেন, কাদিয়ানিরা যেহেতু কোরআনের আয়াতকে বিশ্বাস করে না, আমার রাসূলের হাদিসকে বিশ্বাস করে না, ওই হিসাবে তারা মুসলমান হতে পারে না।